তাদের অনন্য রেকর্ড। অনন্য এক মাইল ফলকে ডেভিড ওয়ার্নার প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে 4000 রানের রেকর্ড গড়লেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক। এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 35 বলে 37 রানের ইনিংস খেলে এমন কীর্তি গড়েন এই অস্ট্রেলিয়ান। আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত 114টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। 2009 সালে দিল্লির জার্সিতে আইপিএলে অভিষেক হয় তার। এরপর বলতে গেলে ইতিহাস, 114টি ম্যাচ খেলে ওয়ার্নারের মোট রান 4014 রান, যেখানে তার গড় 40.54। আইপিএলের সর্বাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির মালিকও তিনি। তার ঝুলিতে আছে 3টি সেঞ্চুরি ও 36টি হাফ সেঞ্চুরি। তবে বিদেশিদের মধ্যে 4000 রানের মাইল ফলকে ওয়ার্নার প্রথম হলেও ভারতীয় হিসাবে ইতোমধ্যে রেকর্ডটি টপকেছেন সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। বিদেশিদের মধ্যে ওয়ার্নারের পরেই আছেন ক্রিস গেইল ও এবি ডেভিলিয়ার্স। এদিকে নিজের রেকর্ড গড়লেও জয় পায়নি ওয়ার্নারের দল হায়দ্রাবাদ। বৃষ্টি আইনে কলকাতা তাদের হারায় 7 উইকেটে, আর এই হারের ফলে আসর থেকে বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।